কানপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে 233 রানে। তবে এই ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বড় যে পাওয়ার জায়গা সেটি হচ্ছে মুমিনুল হক। তিনি 15 মাস পর সেঞ্চুরি পেয়েছেন এবং সেটাও 3 নম্বরে ব্যাট করে। এই 3 নম্বরে তিনি সবশেষ ব্যাট করেছিলেন 2023 সালের এপ্রিল মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে। এরপরে কিন্তু তিনি যে কয়টি টেস্ট খেলেছেন সবগুলোতেই তিনি 4 নম্বরে ব্যাট করেছিলেন। মুমিনুল হক এই টেস্টের আগে তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন তিনে ব্যাট করার এবং টিম ম্যানেজমেন্ট তাকে সেই সুযোগটা দেয় এবং তিনি সেই সুযোগে বাজিমাত করেছেন বলাই যায়। 107 রান করেছেন প্রথম ইনিংসে, দুর্দান্ত ব্যাটিং করেছেন মুমিনুল হক নিঃসন্দেহে। আর একটা ব্যাপার যদি বলি যে সবশেষ যে 4টা ইনিংস মুমিনুল হক খেলেছেন সেই 4 ইনিংসে তিনি 1, 34, 0 এবং 13 এরকম 4টা ইনিংস খেলেছিলেন, খুব একটা ছন্দে ছিলেন না। সেই জায়গা থেকে তিনি আসলে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনে ব্যাট করার এবং সেই ফলটাও তিনি পেয়েছেন। যদিও তিনি সবচেয়ে বেশি সফল কিন্তু 4 নম্বরে টেস্টে ব্যাট করে, প্রায় 40-এর কাছাকাছি অ্যাভারেজ তার, সেখানে 2200-এর বেশি রান করেছেন 4 নম্বরে এবং 3 নম্বরও একেবারেই ব্যর্থ বলা যাবে না। 35 গড়ে তিনি রান করেছেন, সেখানেও 1800-এর বেশি রান তিনি করেছেন। এর আগের টেস্টে যেভাবে তিনি ইনকামিং বলে আউট হয়েছিলেন 2টা ইনিংসে। আর একটা বিষয় তো আছে যে মুমিনুল হক চট্টগ্রামের বাইরে আসলে খুব একটা বেশি সেঞ্চুরি করতে পারেন না বা রান পান না, সেই নিয়ে একটা সমালোচনা ছিল, এমনকি একটা আশঙ্কা ছিল বা একটা প্রশ্ন উঠেছিল কি মুমিনুল হককে বাদ দেওয়া হবে কিনা বা মুমিনুল হক এখন আসলে কতটুকু দলকে দিতে পারছেন, সেই নিয়ে একটা প্রশ্ন ছিল। তবে সেই প্রশ্নের জবাবটা বলাই যায় মুমিনুল হক এই কানপুর টেস্টে দিয়েছেন, যেখানে দলের বাকিরা ব্যর্থ, একের পর এক আউট হয়েছেন, অনেকে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। সেখানে মুমিনুল যেভাবে শুরু থেকে ব্যাটিং করেছে, প্রথম দিনে 40 রানে অপরাজিত ছিলেন, এরপর 2 দিন খেলাই হয়নি, তার সে 40 রানের ইনিংস আমরা দেখেছি, বেশ কিছু দারুণ শট আমরা দেখেছি, আপার কাট খেলেছেন, স্ট্রেট ড্রাইভ খেলেছেন, স্কোয়ার ড্রাইভ খেলেছেন, যেমন এক্সপেকটেশন আসলে তার কাছ থেকে, তিনি যেহেতু একটা ফর্মেটই খেলেন বাংলাদেশের হয়ে, সেই জায়গায় তার কাছ থেকে যে প্রত্যাশা ছিল দর্শকদের বা প্রত্যাশা থাকে টিম ম্যানেজমেন্টের বা দলের, সেই প্রত্যাশা তিনি এই টেস্টে পূরণ করতে পেরেছেন। এই সিরিজে, টেস্ট সিরিজে বাংলাদেশ যেভাবে চেন্নাইতে খেলেছে সেটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল, ব্যাটারদের বাজে একটা অবস্থা চলছে, বাজে একটা পারফরমেন্স আমরা দেখেছি। তবে এই টেস্টেও ব্যাটাররা আসলে ব্যর্থ, তবে মুমিনুল হক সেখানে উজ্জ্বল, নিঃসন্দেহে দারুণ একটা ইনিংস খেলেছেন। আর একটা ইনফরমেশন যদি দেই, মুমিনুল হক ভারতের মাটিতে এর আগে 8টা ইনিংস খেলেছিলেন, সেই 8 ইনিংসে 12 গড়ে মাত্র 96 রান করেছিলেন, অর্থাৎ ভারতের মাটিতে তার রেকর্ডটা কতটা বাজে ছিল সেটা এই পরিসংখ্যানে স্পষ্ট। সেখান থেকে তিনি আজকে যে সেঞ্চুরি করেছেন, নিঃসন্দেহে তার জন্য ব্রিলিয়ান্ট একটা কামব্যাক এবং এই সেঞ্চুরিটা আসলে তার জন্য প্রয়োজন ছিল। তিনি যেভাবে কামব্যাক করেছেন, তার যে ইনিংসটা ছিল, ভালো কিছু শট আমরা দেখেছি, সলিড ডিফেন্স আমরা দেখেছি এবং সব মিলিয়ে তার এই টেস্ট ইনিংসটা নিঃসন্দেহে এক কথায় অনবদ্য, দুর্দান্ত এবং প্রশংসনীয়।